দুনিয়াতে যারা সন্ত্রাস করেছে বারবার চলে না, জনগণের ট্রেন চালানোর ওই দুষ্টদের দেখাবেন না, তার পরিণতি সবার জন্যই খারাপ হবে, দেশের জন্য খারাপ হবে, আওয়ামী লীগের জন্য খারাপ হবে, উগ্রবাদের পার্টি বিএনপি, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি। গত মাসে প্রথম আলোর হেডলাইন ছিল শ্রীলঙ্কাও পারলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে, 76 থেকে 12-তে নামিয়েছে, বাংলাদেশ পারেনি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ সব দেশ পেরেছে, ইন্ডিয়া পেরেছে, বাংলাদেশ পারেনি, আর পারেনি পাকিস্তান। সেই ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বেড়েছে এবং ওনাদের অযোগ্যতা, অদূরদর্শিতা, পরিকল্পনাহীনতা, লুটপাট, টাকা পাচার, দুর্নীতি, সিন্ডিকেট বাণিজ্য, এই সব প্রধান কারণ দ্রব্যমূল্য না কমাতে পারার। একদম শুনে ডাক্তার শান্ত, আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে, আমি আমি জি আমি 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 আহমদ হোসেনকে 30 সেকেন্ড সময় দিতে চাই, আমরা একদম শেষ প্রান্তে, আমরা অনুষ্ঠান শেষ করে দেবো, আহমদ হোসেন 30 সেকেন্ড সময় আপনার জন্য, আপনি যদি কোনো মন্তব্য করতে চান। না, আমি মন্তব্য করতে চাই, ডাক্তার সাহেব খেপে গেছেন, রেগে গেলেন তো হেরে গেলেন, বিএনপি মাথা গরম তো ওই জন্য হেরে যাচ্ছে, এই মাথা গরম করে কিন্তু হেরে যাচ্ছে, এই হেরে যাচ্ছে কিন্তু, ইলেকশন হচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে, আর টাটা টাটা করে আমরা চলে যাব, ট্রেন চলে যাবে, ডেমোক্রেসির ট্রেন চলে যাবে, সংবিধানের ট্রেন চলে যাবে, উই আর উইনিং ইন দ্য, আপনাদের ট্রেনে জনগণ উঠবে না, আমি ব্যক্তি পর একা একা ট্রেন চালিয়ে যেতে হবে, জনগণ উঠবে না, আপনারা আসবেন না, যত জনগণ উঠে নি আপনি কিন্তু চিকিৎসা সমাধান করেন না, আমরা ডায়াগনোসিস আপনি করতে পারেন, সমাধান আমরা দেব, উই আর পলিটিশিয়ান, আমরা দেব, আপনি দিতে পারবেন না, তাই বললাম একা ট্রেন চালানোর দুঃসাহস দিকে নাই, চারু মজুমদার শেষ হয়ে গেছে, দুনিয়াতে যারা সন্ত্রাস করেছে বারবার চলে না, জনগণের ট্রেন চালানোর ওই দুঃসাহসের দেখাবেন না, তার পরিণতি সবার জন্যই খারাপ হবে, দেশের জন্য খারাপ হবে, আওয়ামী লীগের জন্য খারাপ হবে, উগ্রবাদের পার্টি বিএনপি, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি, খিলাজদের পৃষ্ঠপোষক বিএনপি, এই খুনিদের পার্টি বিএনপি, এই পার্টিকে এই দেশের জনগণ ত্যাগ করেছে, বাতিল করেছে, করতে থাকেন কোনো অসুবিধা নাই, এই কবিতা নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু জনগণ ছাড়া এটা আমার এটা আমার আদর্শ, এটা আমার ফিলোসফি, আমার ভোটটা আমাকে দিতে দিতে হবে এইবার। আরে ভাই, বিএনপি কি ভুটিয়ে ক্ষমতায় আসছে কখনো? কখন এসেছে? জিয়াউর রহমান কুকুরে ক্ষমতায় এসেছে, রাষ্ট্র দখল করেছে, মানুষ খুন করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করে, আপনার এই নোটবই থেকে কবিতা আপনি আবৃত্তি করতে থাকেন, জনগণ বিশ্বাস করলে ভোট আপনাদের দিবে, আমাদের কবিতা তো আছে, আমাদের কবিতা আপনারা, আমাদের কবিতা আছে, আপনাদের কবিতা আছে, তাহাজি আপনাদের কাছে, জনগণ ট্রেন লাইন উপরে ফেলবে, এটা আমি আপনাকে দৃঢ়তার সঙ্গে বলছি, এই কবিতা দিয়ে বাংলাদেশে শান্তি সমৃদ্ধি আনা যাবে না, আর ওই কবিতাকে এই দেশের মানুষ রিজেক্ট করে দিয়েছে, কাজেই গোলাম আজমের কবিতা পড়েন, মুখস্থ করতে থাকেন, আর আপনার এই কবিতা এখন মানুষ কৌতুক হিসেবে নেয়, পাকিস্তান সামনে গান গাইতে থাকেন, আমরা ওই পথে যাব না, আপনার থিং ট্যাঙ্ক, আপনি পাকিস্তানি থিং ট্যাঙ্ক, আর পাকিস্তানের হারা রাজনৈতিক থিং ট্যাঙ্ক, আপনি এখানে রাজনৈতিক থিং ট্যাঙ্ক, ওই থিং ট্যাঙ্ক, আমরা আমরা অনুষ্ঠান এখানে শেষ করব।